কেন আমাদের বিবেকানন্দকে প্রয়োজন, এ বিষয়ে আলোচনা করবেন পূজনীয় সমাজস্বামী স্তবপ্রিয় আনন্দজী মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম মনসা। ওম পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশম তম নমাম্যহম। আজকে সকাল থেকে আমরা অনেকগুলো বক্তৃতা শুনেছি, বক্তৃতা শুনে শুনে একবারে ক্লান্ত সেটা বোঝা যাচ্ছে, কারণ বাইরের প্রকৃতি যখন খুব অশান্ত ছিল তখন আমরা ভেতরের মানুষরা একবারে শান্ত হয়ে বসেছিলাম, আর বাইরের প্রকৃতি যখন শান্ত হয়েছে আমাদের ভেতরের মানুষরা আমরা অশান্ত হয়ে পড়েছি। সকলকে আমার যথোচিত সম্মান জানাচ্ছি, অধ্যাপক অধ্যাপিকা আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি, এবং স্বামী বিবেকানন্দের সন্তানদের আমার অনেক ভালোবাসা। আমি যেখানে থাকি একেবারে সাগর পারে, গঙ্গা এবং সাগর যেখানে মিশেছে, একটা ছোট্ট দ্বীপ ভূমি, একবারে মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে, ঝড় জল বৃষ্টি তুফান সব কিছুকে সঙ্গে করে আমরা থাকি। আমাদের সব কিছুর জন্য নির্ভর করতে হয় আমাদের নিয়ারেস্ট জায়গা, মানে 1.5 ঘন্টা জলে যদি চলি তাহলে আমরা কাকদ্বীপে গিয়ে পৌঁছলে সেখানকার, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে নিয়ারেস্ট জায়গা। কলকাতা আমাদের থেকে 3.5 কিলোমিটার দূরে, এতটা দূরে আমরা থাকি, এবং প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে একটা অসম লড়াই করে যাই আমরা। তাই এইরকম অবস্থায় যখন আমাদের স্কুল, আমাদের ওখানে একটা স্কুল আছে যে স্কুলে এখানকার ছাত্ররাই পড়ে, ওখানে যখন 4th পিরিয়ড বা 5th পিরিয়ড আমাকে ক্লাস নিয়ে নিতে যেতে, আমার ক্লাসগুলি সাধারণত ওই রকম হয়, তো দেখি 4th পিরিয়ডের ছেলেদের সকলের জলের বোতল খালি হয়ে গেছে, কারণ ওরা এত গরিব সবার পক্ষে সকালবেলা এসে খেয়ে বাড়ি থেকে আসা সম্ভব হয় না, তাই তাদের সকলের জলের বোতল খালি। মিড ডে মিলের যে ক্যান্টিন আর স্কুলের যে জলের যে জল নেবার যে জায়গাটা সেটা একেবারে 180 ডিগ্রি বিপরীতে, কিন্তু সকলে ওই জল আনতে যাবার ছলে দেখে আসে মিড ডে মিলের কতটা হয়েছে, আর এই যে কারণে তাদের কাছে কথা বলাটা তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আজকে যেরকম অবস্থা। আর 4th পিরিয়ডে যখন যাই তখন খেলাধুলা করে মিড ডে মিলের খাবার দাবার খেয়ে ওরা এত বেশি ক্লান্ত হয়ে যায় ওদেরকে আর কিছু বলা যায় না, কিন্তু আমাকে যেহেতু বলা হয়েছে স্বামীজিকে কেন আমাদের প্রয়োজন, তাই এটা বলা আমার খুব 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 দরকার। আমি তোমরা না শুনতে চাইলে জোর করে শোনাবো। আমরা ওখানে যখন ঝড় জল দেখি বৃষ্টি তুফান দেখি, রেডিওতে নাটক শুনি না ও করে আওয়াজ হয়, ওখানে গিয়ে প্রথম শুনলাম সত্যি সত্যি এমন আওয়াজ হয়। এই যে আইলা, এই আমাদের কিছুদিন আগে ফেনী হচ্ছিল, আমাদের ওখানে 15 মিনিট ছিল, 15 মিনিটের যে কি ভয়ঙ্কর তাণ্ডব, স্বামীজি বলছেন না সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুকে যে বাঁধো বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ, ওই কাল নৃত্য কবিতাতে থাকুক ছন্দে থাকুক, জীবনটা ভয়ঙ্কর অবস্থা, প্রাণ হাতে নিয়ে মানুষ কেমনভাবে ছোটে সে তোমরা না দেখলে বুঝতে পারবে না। কাজের সূত্রে আমি কিছুদিন নরেন্দ্রপুরে লোকশিক্ষা পরিষদ ছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম ক্ষুধা কি ভয়ঙ্কর, পুরুলিয়ার প্রান্তরে প্রান্তরে গিয়ে দেখেছি ছোট্ট শিশুদের। আমাদের 8টা স্কুল ছিল, স্কুলগুলোর উদ্দেশ্য লেখাপড়া শেখানো নয়, স্কুলগুলোর উদ্দেশ্য প্রাথমিক বিদ্যালয় খিচুড়ি স্কুলে যাওয়ার আগে ওদের কোনো রকমে বাঁচিয়ে রাখা। ওখানকার মানুষরা এত সহজ ছিলেন যে ওদের পক্ষে এই যে রোজ যে রোজগার করতে হবে তা না, সকালে উঠেই চালের হাঁড়িতে আগে লাথি মেরে দেখে নিতেন যে চাল আছে কি না, আর তারা কেউ বাবা মা কেউ আর কাজে যেতেন না, তারা মহুয়া খেয়ে গাছের তলায় পড়ে থাকে, কিন্তু চালটাকে ভাতে কনভার্ট করাটা যে কি কঠিন ছোট্ট শিশুরা বোঝে না, কাঁচা চাল কাঁচা ডাল খেয়ে সকলের পেট খারাপ হয়। আমাদের এই স্কুলগুলো তৈরি হয়েছিল ওই ছেলেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমি যেদিন প্রথম দিন ভিজিট করতে গেলাম গিয়ে দেখলাম একটি 6 বছরের বাচ্চা আর তার 3 বছরের ভাই বোন পাশাপাশি বসে খাচ্ছে, এরম বড় বড় ডাবুর এক হাতা দু হাতা ভাত দেওয়া হয়েছে একদম গরম, তার সঙ্গে দেখা যাচ্ছে গরম ডাল আর সবুজ মুখকে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে কেটে কোনো রকম একটা তরকারি বানিয়ে দেওয়া হয়েছে, কোনো দিকে তাকানোর সময় নেই, কোনো দিকে ভ্রুক্ষেপ দেওয়ার সময় নেই। এ তোমরা কল্পনাও করতে পারো না, যারা রোজ সকাল সন্ধে খাবার পেয়ে যাও ঠিক সময় ঘন্টা বাজলেই, এ তোমরা কল্পনাও করতে হবে, মনে হচ্ছে বাচ্চাটা একবারে সারা শরীর দিয়ে খাচ্ছে, চোখ দিয়ে খাচ্ছে, আগের দিন কখন খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখন মনে হতো যে স্বামীজিকে আমাদের বড্ড প্রয়োজন। আজকে সকালবেলা একটা কবিতা পড়ছিলাম, কবি শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা, সেটা দিয়ে শুরু করি। প্রথমে ভেবেছিলাম গল্পই বলি, তারপরে মনে হয় না কবিতাটাই বলি, কবিতার গল্প বললে ঠিক মজা আসে না। কবি লিখছেন এরকম, ঘুম ভেঙে গেল হঠাৎ, বাইরে কি ঝড় হচ্ছে, দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো,
মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞাসা করি, কে আপনি, কি চান? সে তবু নিশ্চুপ থেকে একোণ ওকোণ ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব। নিজে নিজে হেঁটে, কি খুঁজছেন? মিহিসরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের, চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে একোণ ওকোণ ঘর জুড়ে। কবিতার নাম হচ্ছে মেরুদণ্ড হামাগুড়ি, আর কবি হচ্ছেন শঙ্খ ঘোষ। এ আমাদের জীবনের গল্প, জানো তো। স্বামী বিবেকানন্দকে আমাদের প্রয়োজন, বিশেষ করে এই যুগে দাঁড়িয়ে আমাদের বিশেষ করে প্রয়োজন, কারণ আমরা সত্যিকারের আমাদের হামাগুড়িটি হারিয়ে ফেলেছি। আমাদের শুনতে ভালো লাগে না, আমরা বলতে পারি না, থামুন না মশাই, অনেক হয়েছে বা বড্ড খিদে পেয়েছে, বলতে পারি না, মেরুদণ্ডটা হারিয়ে গেছে। অন্যায় দেখে চুপ করে থাকি, ভাবি কি দরকার, ও পাশের বাড়ির হচ্ছে তো, আমার তো হচ্ছে না। আমরা গিয়ে দেখেছি, হয়তো একটা কতটা বলা ঠিক হবে জানি না, মাওবাদীরা যাদের জন্য লড়েছিল পুরুলিয়ায় অত্যন্ত প্রান্তরে, তারা প্রত্যেকে ধনী হয়েছে, অস্ত্র সমর্পণ করার পরে গাড়ি পেয়েছে, ঘর পেয়েছে, থাকার জায়গা পেয়েছে, চাষের জমি পেয়েছে, কিন্তু যাদের জন্য লড়েছিল তারা তেমনি দুঃখী, তেমনি মানুষ দেখে গেছেন। তাদের কথা কেউ কখনো কোনো দিন ভাবে না। এমন এক সন্ধিক্ষণে আমাদের প্রয়োজন স্বামী বিবেকানন্দকে, আমার ভেতরের মেরুদণ্ডহীন মানুষকে মেরুদণ্ড লাগিয়ে সোজা করে, যেমন সে বলেছিল না, ভারী সুন্দর কথা বলছে যে, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব, নিজে নিজে হেঁটে। এই নিজে নিজে হেঁটে যাবার এবিলিটি তৈরি করার জন্য স্বামী বিবেকানন্দকে আমাদের দরকার, আর কোনো কিছুর জন্য সেই মানুষটাকে দরকার নয়। আমাকে নিজেকে রিশেপ করার জন্য, আমাকে নিজেকে নতুন করে তৈরি করার জন্য। আমার ভাঙা মানুষটাকে আমার চেয়ে ভালো করে আর কেউ চেনে না, খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিন্তু আমরা লুকিয়ে রাখি। আমরা সবাই ভাবি আমার পাশের লোকটা আমার মতো নয় কেন, সামনের লোকটা সে আমার মতো নয় কেন, ওপাশের দাদা খেঁদা সে আমার মতো নয় কেন। আমরা সবসময় ভাবি জগৎ আমার মনের মতো, কিন্তু নিজের ভেতরে রোজ একবার রাত্রির বেলা গিয়ে চেনটা, ভেতরের চেনটা খুলে দেখবেন নিজের একটা ঝকঝকে ছবি তৈরি আছে। আপনার গলার ভয়েসটা অমিতাভ বচ্চনের মতো, ব্যারিটোন ভয়েস হওয়া চাই। আপনি যখন গান গাইবেন মনে হবে লতা মঙ্গেশকর ভীমসেন যোশীর যুগলবন্দী চলছে। আপনি যখন ইংরেজি লিখবেন কলকল করে মনে হবে যেন সরোজিনী নাইডু আপনার কলমে ভর করেছে। আপনার বিজ্ঞান প্রতিভা হবে আচার্য জগদীশচন্দ্র বসুর মতো, দেশপ্রেম হবে সুভাষচন্দ্র বসুর মতো। দেখবেন আপনাদের প্রত্যেকের মধ্যে একটা এরকম ছবি আঁকা আছে, রোজ রাত্রির একবার করে গিয়ে দেখবেন। দেখবেন গিয়ে তাহলে দেখবেন, জানবেন যে সেই ছবিটার সাথে আপনার মধ্যে ২০ যোজন দূরত্ব, ২০ যোজন দূরত্ব, যেখানে আপনি আপনার নিজের চেহারার সঙ্গে, আপনি কি করে আশা করেন যে আপনার পাশের লোকটা, যে লোকটা অন্যকে না, নিজে না শুনে অন্যকে বিরক্ত করে হাসাহাসি করছে এখানে, সে কেমন করে আমার মনের মতো হবে? সে তো কখনোই আমার মনের মতো হয় না। নিজেকে তৈরি করা, নিজের মেরুদণ্ডটাকে খুঁজে, নিজের মেরুদণ্ডটাকে লাগিয়ে আমাদের নিজেকে নতুন করে তৈরি করার প্রেরণা দেন স্বামী বিবেকানন্দ। প্রতি মুহূর্তে তিনি বলছেন, আমি অশরীরী বাণী ততক্ষণ অবধি কাজ করে যাব যতক্ষণ না পর্যন্ত জগৎ বুঝবে এই জগতের সঙ্গে তারা সম্পৃক্ত। নিবেদিতাকে লেখা তার চিঠিতে তিনি বলছেন, আমার সমস্ত কাজকে খুব সংক্ষিপ্ত আকারে যদি দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে প্রথমটা হচ্ছে এই, এক নম্বর হচ্ছে এই জগতের প্রত্যেক মানুষের ভেতরে দেবত্ব বিরাজ করছেন এটা তাকে জানানো, শুধু জানানো নয়, এটা কেমন করে সে জীবনের প্রতি মুহূর্তে কাজে লাগাবে সেইটাকে তাকে শেখানো। ভাবটা হচ্ছে এই, আজকে যেমন সকালে ভীষণ বৃষ্টি হচ্ছিল, যদি এখন বেরোবার সময় আমাদের সেক্রেটারি মাঝে অ্যানাউন্স করে দেন, আপনাদের যাওয়ার সময় সবাইকে একটা করে দিব্য ছাতা দেওয়া হবে। দিব্য ছাতাটা কীরকম, সেই ছাতাটা খুললে যদি চেরাপুঞ্জির মতো ঝমঝম করে বৃষ্টি পড়ে, আপনার মাথার চুল থেকে পায়ের নোক অব্দি বসন্তের মতো ফুরফুরে থাকবে। কিন্তু সেক্রেটারি মহাজ ওটা দেবার সময় ছাতাটা দিলেন, কিন্তু ইউজার ম্যানুয়ালটা নিজের পকেটে রেখে দিলেন, ছাতা আপনার কাছে আছে। এই বেরোনো মাত্র গলির মোড়ে গিয়ে ভীষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনি ঠুকছেন, টিপছেন, খোলার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু খুলতে জানেন না,
তাই আপনি ছাতাটা ব্যবহার করতে পারছেন না। যেরকম বৃষ্টিতে গো বেচারা ভিজছিলেন, গোবর গরুর মতো ভিজছিলেন, ঠিক সেই রকমভাবে ভিজবেন। স্বামীজি তাই বলছেন, শুধু আমি দেবতা এইটা জানলেই হবে না, এই আমার দেবত্বকে আমি প্রতি মুহূর্তে কেমন করে কাজে লাগাতে পারি সেইটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জীবনের সবচেয়ে ভালো জিনিস আসে কোথা থেকে জানেন তো? স্বামী বিবেকানন্দকে যদি চিনতে হয় তার লেখে যাওয়া কাজ, বলছেন, আমি অশরীরী বাণী শব্দ আকারে আমি তোমাদের কাছে প্রকাশিত হয়েছি। আমরা যখন ছোট ছিলাম, আপনাদের চেয়ে আর একটু ধারী, কলেজ টলেজে পড়ি, তখন আমরা একজন সন্ন্যাসীর সঙ্গে পরিচিত হয়েছিলাম, স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ। তিনি আমাদের ভারী সুন্দর স্বামী বিবেকানন্দকে পড়ার একটা পদ্ধতি গঠন করে দিয়েছিলেন। দুটো পদ্ধতি দিয়েছে, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে পড়া, আর দুই হচ্ছে স্বামী বিবেকানন্দকে ভাবা। পড়ার পদ্ধতিটা কীরকম? তিনি বললেন, স্বামী বিবেকানন্দকে যদি তুমি কর্মযোগ দিয়ে পড়া শুরু করো খুব কঠিন, প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সংঘাত তৈরি হবে, তাই প্রথম পড়তে হয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী, রোজ একটু করে চেষ্টা করবেন। পত্রাবলীর শুরু যেখান থেকে হয়েছে সেই নরেন দত্তের সঙ্গে আপনার আমার কোনো ফারাক নেই। আমরা যেমন না পেলে কষ্ট পাই, দুঃখ পাই, মনে হয় হচ্ছে না, এটা চাই অথচ হচ্ছে না, নরেন দত্তেরও ঠিক সেই রকম অবস্থা, মনে হবে আপনি আর নরেন দত্ত এক প্ল্যাটফর্মে হাঁটাচলা করছেন, দুজনে হাত ধরে ধরে চলছেন, হাঁটছেন, চলছেন, এপাশ ওপাশ এপাশ সর্বত্র যাচ্ছেন। কিন্তু যখন শেষ হচ্ছে 1902-এর জুলাই মাসে, তখন সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আপনার আমার কোনো ফারাক নেই, তারা দুজনে একটা অতলান্তিক দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু যাত্রা যদি নরেন্দ্র দত্তের সঙ্গে হয়, তাহলে 1902-তে গিয়ে দেখবেন আপনার মনের ভেতরে নরেন্দ্র দত্তের একটা আউটলাইন তৈরি হয়েছে। তারপরে পড়ার কথা বলতেন যে ভারতে বিবেকানন্দ, কেন ভারতে বিবেকানন্দ? ভারতে বিবেকানন্দের তিনটে জিনিস আছে, আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করে থাকেন, ইংরেজিতে হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলা হচ্ছে ভারতে বিবেকানন্দ। ভারতে যখন স্বামীজি এলে তখন তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সংবর্ধনার যে প্রত্যুত্তর তিনি দিয়েছিলেন সেগুলির সংকলন। তিনটে জিনিস খুব ভালো আছে, আমরা কি ছিলাম, আমরা কি আছি, আমরা কি হব, এই তিনটে ছবি একেবারে পরিষ্কার। আপনারা স্কুলে যখন অ্যাসেসমেন্ট করেন, এবারে 65% পেয়েছেন, তখন অ্যাসেসমেন্ট করেন না যে গতবারে পেয়েছিলাম 69%, 4% কমে গেল, ওই আমরা কি ছিলাম এটা যদি না আমরা জানি তাহলে আজকেরটাকে আমি অ্যাসেস করতে পারছি না, আর আমরা কি হব ওই 65-কে ওভারকাম করে আমি 72-তে যাব কেমন করে হব তার প্ল্যানিং তৈরি করা যায় না। স্বামীজি ভারী সুন্দর একটা ছবি দিয়েছেন, আপনারা সবাই মোটামুটিভাবে, আমি জানি না পাহাড়ের ছেলেরা কতজন সমুদ্র দেখেছে, সমুদ্রের এমনি করে ঢেউ ওঠে, তারপর সেটা পড়ে যায়, তারপরে ধীরে 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 চলে আসে। সমুদ্র যখন ঢেউ ওঠে 4 ফুট 5 ফুট 7 ফুট আমরা হা হয়ে যাই, লাফিয়ে পড়ি, আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, আমরা তার উপর দিয়ে লাফানোর চেষ্টা করি সেই একে অতিক্রম করতে, কিন্তু যখন ঢেউটা পাড়ে গিয়ে আছড়ে পড়ে তখন তাকে আর আমরা কেউ তাকাই না। আমরা যখন গ্ল্যামারের সবচেয়ে ওপর অংশে থাকি তখন জগৎ আমাদের পিঠ চাপড়ায়, কিন্তু যখন কোনো কারণে সেখান থেকে পদস্খলন হয় আমাদের, কেউ আমাদের দিকে ফিরেও তাকায় না। স্বামীজি বলছেন, প্রত্যেকটি পরন্ত ঢেউ আগামী ঢেউয়ের চেয়ে আরও উচ্চতর ঢেউ তোলবার সম্ভাবনা তৈরি করছে। ওই যে দেখুন জলটা সে পেরিয়ে যাচ্ছে পেছন দিকে, সে পিছিয়ে গিয়ে আবার নতুন শক্তি অর্জন করে আগের চেয়ে অনেক বড় বেশি ঢেউ তুলছেন। এরপরে তিনি আমাদের পড়তে শিখিয়েছিলেন স্বামী শিষ্য সংবাদ। আপনারা যারা কথামৃত একটু খোলার এপাশ ওপাশ করার সুযোগ হয়েছে তারা দেখেছেন শ্রীরামকৃষ্ণের একটা ছবি, একটা দিনের ছবি দেওয়া হয়েছে, ঠিক সেই রকম স্বামী বিবেকানন্দের একটা দিনের ছবি আমাদের স্বামী শিষ্য সংবাদ। কেন স্বামী শিষ্য সংবাদ পড়তে হবে? মানুষ বিবেকানন্দকে দেখতে হবে। আমরা বিবেকানন্দ মানে বুঝি হয় এমনি দাঁড়িয়ে আছেন, নাহলে এমনি দাঁড়িয়ে আছেন, নাহলে একেবারে ওরকম করে আছেন, কেমন তিনি ছিলেন, কেমন তিনি হাঁটতেন, কেমন করে তিনি চলতেন, কেমন করে তিনি মজা করতেন। বিশ্ববিজয়ী বিবেকানন্দ আউট্রম ঘাটে ঘটি গরম খাচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন, ঘটি গরম খাচ্ছেন, আর তার শিষ্যের সঙ্গে সেই ঘটি গরম ভাগ করে এঁঠোটা তার খাচ্ছেন, দরিদ্রের জন্য চোখ দিয়ে অঝরে তার জল পড়ছে, আবার তিনি দৃপ্ত হচ্ছেন নতুন এক ধর্মসংঘর প্রতিষ্ঠার জন্য। একটা বর্ণময় বিবেকানন্দ, আমাদের এই একঘেয়ে বিবেকানন্দের চেয়ে বর্ণময় বিবেকানন্দ। স্বামীজিকে উপর থেকে দেখা যায়, নিচ থেকে দেখা যায়, পাশ থেকে দেখা যায়, স্বামীজির সঙ্গে ঘর করা যায়,
যাকে আদর্শ বলে মেনে নিয়েছি তার সঙ্গে যদি ঘর করতে না পারি, তার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে না পারি, তাহলে শুধু মানা, শুধু শোনা, শুধু পড়া সেটাতেই থেকে যাবে, কখনো তিনি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে না। দেখুন, একটু একটু করে যত ভাববেন আপনার মেরুদণ্ডটা কিন্তু তৈরি হচ্ছে। তারপরে তিনি পড়তে বলেছিলেন আমাদের তিনটে জিনিস, সেটা হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। কর্মযোগ পড়তে পড়তে আপনারা দেখবেন যে এগুলো আপনারই মনের কথা, এগুলো আপনি ভাবেন। শুধু স্বামীজির সঙ্গে আপনার ফারাক কোথায়? না, আপনি ওরকম গুছিয়ে ভাবতে পারেন না, স্বামীজি খুব গুছিয়ে ভাবছেন একটার পর একটা, কখনও সেই সিকোয়েন্সটা ভাঙছে না। আমরা এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে আবার ই, ই এর পরে বি, এরকম চলে আসে। স্বামীজির যেন চিন্তাভাবনার সিকোয়েন্সটা কোনো সময়ের জন্য ভাবছে না। এটা আমাদের নতুন করে শেখায় কেমন করে সঙ্গবদ্ধভাবে ক্রমান্বয়ে চিন্তা করতে পারি। এই ভক্তিযোগ, জ্ঞানযোগ পড়ার পর উনি আমাদের একটা অদ্ভুত বই কথা বলতেন, দেববাণী। স্বামীজি খুব ক্লান্ত হয়ে গেছিলেন বক্তৃতা দিতে দিতে, থাউজেন্ড আইল্যান্ড পার্কে সেখানে তিনি ছিলেন, আর দিনান্তে তিনি ওখানকার যারা শিষ্য তাদেরকে তিনি ক্লাস নিতেন। আমাদের কাশীশ্বর আনন্দজি বলতেন সারা দিন ধরে মন্থন করে যে চিন্তা তিনি করতেন সেইটিকে তিনি তুলে দিয়েছিলেন আমাদের হাতে। তার একবারে ঘণ্টার চিন্তার ঘনীভূত রূপ হচ্ছে দেববাণী। এরপরে স্বামীজি নিজেদের লেখা, নিজের যে লেখাগুলি প্রাচ্য পাশ্চাত্য, এক অদ্ভুত স্বামী বিবেকানন্দকে আমরা দেখব, কেমন করে জগৎকে দেখতে হয় স্বামীজির, দেখবেন অবজারভেশন থেকে কোন সভ্যতায় কেমন করে খাবার দেয়, তারা কি পোশাক পরে, কেমন করে তারা দাঁড়ায়, কেমন করে তারা কথা বলে, সব দিয়ে মানুষকে আইডেন্টিফাই করছেন। আপনাকে আমার, আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেন। দেখবেন এই চিনতে চিনতে কখন যে আমরা মানুষ হয়ে গেছি আমরা বুঝতেই পারবো না। কোন সময় আমাদের সেই যে নরম মেরুদণ্ডটা, যেটা সেই আগন্তুকটা খুঁজছিল, যে মেরুদণ্ডটা আমরাও খুঁজে চলেছি, সে কখন আমাদের সেই মেরুদণ্ডটা খোঁজা হয়ে যাবে আর আমরা শক্তপোক্ত মানুষ হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে কথা। স্বামী বিবেকানন্দকে আমাদের অন্য কারুর জন্য প্রয়োজন নেই, স্বামী বিবেকানন্দকে প্রয়োজন আমাদের, আমার জন্য। এই প্রার্থনা আমরা যেটা করি এটা বোধহয় হওয়া উচিত সব জায়গায়, কেন আজকে হলো না আমি জানি না। সেখানে তিনি একটা অদ্ভুত কথা বলছেন, বলছেন এই হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য, ঘৃণ্য, জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। কেন আমরা স্বামীজিকে সম্পূর্ণভাবে ধরতে পারি না, তার প্রথম কারণটা তিনি বলছেন। পাঁচটা যদিও কথা বলেছেন, বাট প্রত্যেকটা ওই একটা অর্থে দাঁড়ায়, পরানুকরণ, পরানুবাদ, পরমুখাপেক্ষা, দাসসুলভ দুর্বলতা এবং ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা। প্রত্যেকটা দেখবে একটা কথাই বলে, তুমি অন্যের ওপর নির্ভরশীল। পরীক্ষার হলে দেখি ছেলেদের, আমরা, আমিও ধোয়া তুলসী পাতা ছিলাম এমন কথা বলছি না, কিন্তু সবাই সেই যে 10-15 নম্বরের যে ওই শর্ট আনসার্স সেইটা সংগ্রহ করা অবধি ঠিক আছে, ওটা অ্যাকসেপ্টেড, কিন্তু তারপরে গোটা গোটা পাতা টোকা হচ্ছে পরমুখাপেক্ষা। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, একটা ক্যাথলিক ক্রিশ্চান স্কুলে পড়তাম, সেখানে একজন খুব মানে খুব ভালো একজন খ্রিস্টান শিক্ষক ছিলেন, অ্যালবার্ট জন বাইসন। পরীক্ষার হলে ভীষণভাবে ধরে ফেলতেন ছেলেপুলেদের। আমাদের ক্লাসের একটা ছেলে পৃথিবীর জলবায়ু এই চিকলেট দিয়ে আটকে রেখেছে, এখন চিকলেটের আঠা কমে গেছে, সেই জলবায়ু নিচে পড়ে গেছে, তিনি সেটা তুলে ধরে বলছেন দেখ বাবা, প্রভু যিশু 7 দিন লাগালেন পৃথিবীর জলবায়ু তৈরি করতে, তুই এইটুকু কাগজের মধ্যে ধরে ফেললি, তুই তো প্রভু যিশুর চেয়েও কত বড়। তারপরে তার খাতাটা ওই ট্যাগ করতে করতে আর ক্যান্সেলেশন করতে করতে বলছেন বাবা, যে শক্তি দিয়ে পৃথিবীর ওই অত বড় জলবায়ুকে তুই এইটুকু কাগজে ধরেছিস, ওই মেধা, ওই বুদ্ধি, ওটা যদি তুই ব্যবহার করতিস, দেখতিস এর চেয়ে জলবায়ু তুই সারা খাতা জুড়ে সৃষ্টি করে দিতে পারতিস। এটা কিন্তু মজার গল্প নয়, কিন্তু এটা ভাবুন পরমুখাপেক্ষা, আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে আছি। তারে জমিন পর এসেছে, তারপরে দেখি ছেলেপুলেদের সব ঢেউ খেলানো চুল। আমি জিজ্ঞেস করলাম এরকম কেন, তখন আমাদের যে ছেলেপুলেগুলো কাজ করে তারা বলে আপনি জানেন না আমির খান ওরকম ঢেউ খেলানো চুল রেখেছে, সে খেঁদাও করে ঢেউ খেলানো চুল, ভোঁদাও করে ঢেউ খেলানো চুল, আর মুচুও করে সেই রকম। কয়েকদিন আগে দুর্গাপুজোর সময় দেখছিলাম সব মায়েরা লম্বা লম্বা স্কার্ট পরছিল, আমি একটু জিজ্ঞাসা করলাম এটা কী, বললেন অনারকলি। আমি তো ভাবছি সে কী অনারকলি, অনারকলি সেই পারস্য সুন্দরী, সে না যখন নাকি ঘুরে তাকাতো মনে হতো
হাজারটা দ্বীপ জ্বলে যায়। সে যখন গান গাইত মনে হতো যেন সমস্ত পৃথিবীর সঙ্গীত এক জায়গায় হয়েছে। আনারকলির ধারে আমরা যাই না, আমরা খেঁদি মুচি পেঁচি সবাই সেই আনারকলি পরে এমনি এমনি করছি, আমাদের কোনো রকম নিজস্ব নেই পরমুখাপেক্ষা। আর তাই আমরা দাসের মতো সব কিছুকে সংগ্রহ করি। স্বামীজি বলছেন, এই দিয়ে কি উচ্চাধিকার লাভ করিতে পারবে? তোমার ভেতরের যে অরিজিনাল মানুষ আছে, এই যে খানিকক্ষণকে দেখালো না, মাইন্ডটা আমার দেখে এত ভালো লেগেছে, এর ভেতরের যে অরিজিনাল মানুষ সে প্রকাশিত হচ্ছে। এই ঘটনাগুলো তোমাদের আমাদের সঙ্গে সবার সঙ্গে হয়। এখন তো সব জায়গায় মোবাইল ফোন, আমিও ব্যবহার করি, আমি বলছি না। সেদিন কি বিরক্ত লাগছিল, হঠাৎ করে রাত্রির 12টার সময় বন্দে মাতরম বাজতে আরম্ভ করেছে, কেউ কোথায় ভুল করে আমাকে খোঁজ করেছেন। তারপরে দেখলাম যে বিজ্ঞাপনের সব আসে, সে বন্দে মাতরম বাজতে শুরু করেছে, সারা কম্পার্টমেন্টের লোকের ঘুম ভাঙিয়ে আমার বন্দে মাতরম বাজছে। তো সেই রকম সেই ওই দাসসুলভ দুর্বলতা থেকে পেরিয়ে আসতে হবে আমাদের। আর তিনি বলছেন, শেষের দিকে প্রার্থনা করছেন, বলছেন, দিন রাত বলো হে গৌরীনাথ হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এটা আমাদের যেন নিত্য প্রার্থনা থাকে, আমার ভেতরের যা কিছু মলিনতা যা কিছু কলুষতা সব চলে যাক। রবীন্দ্রনাথ লিখছেন, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হে নাথ লহ। আমার ভিতরে কত কলুষতা আছে কত মলিনতা আছে, সেটা যেন আমার তোমার কাছে যাওয়ার তুমি হতে হয়ে ওঠার প্রতিবন্ধকতা না দাঁড়ায়, তাকে আগুন দিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দাও, তুমি আমাকে একটা নতুন মানুষ করে দাও। এই মেরুদণ্ডহীন মানুষ যদি থাকি সারা জীবন হামাগুড়ি দিয়ে যেতে হবে, মেরুদণ্ডটিকে তৈরি করতে হবে। তাই আমাদের স্বামী বিবেকানন্দকে প্রয়োজন। গানে আছে, মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসুক হেসে, আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়, মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। এ যেন আমাদের নিত্যদিনের প্রার্থনা হয়, তাই স্বামী বিবেকানন্দকে আমাদের প্রয়োজন। ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। স্বামী বিবেকানন্দকে আমাদের কেন প্রয়োজন, এ বিষয়ে এতক্ষণ আলোচনা করবেন পূজনীয় সমাজ স্বামী স্তবপ্রিয় আনন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম বংশাদী। আমাদের এখন প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে প্রত্যেকের কাছে আমরা আমাদের ভলেন্টিয়াররা কর্ডলেস নিয়ে যাবে, যাদের প্রশ্ন থাকবে তারা হাত তুলবে, সেই কর্ডলেসে প্রশ্ন করবে। এখান থেকে পূজনে শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ তার উত্তর দেবে। স্বামীজি পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফিরে এলেন, ফিরে এসে একের পর এক বক্তৃতা দিলেন, যে বক্তৃতা বারবার উঠে আসছিল জনগণ এবং জনগণ, তারপর জনগণ ও নারী। প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে জনগণের মধ্যে নারীও আছে, কিন্তু তাও স্বামীজি বারবার জনগণ ও নারী কেন বলেছিলেন? কালকে এটা বলেছি, এই আমাদের পুনম মহাজন কয়েকদিন আগে পার্লামেন্টে একটা কথা বলছিলেন, আপনারা যদি শুনে থাকেন, তিন তালাক বিল নিয়ে তার যে বক্তৃতা সেখানে আছে, তাকে জিজ্ঞাসা করছিলেন, বললেন আমি ছোটবেলায় জিজ্ঞেস করেছি যে বাবাকে, তারা একটু দেরি করে ইংরেজি শেখা শুরু করেছেন, তাই হি সি এই দুজনের মধ্যে ফারাক সে বুঝতেন না, জিজ্ঞেসেন বাবা হি কে আর সি কে, বলছে হি হচ্ছেন পুরুষ আর সি হচ্ছেন স্ত্রী। তো বলছে দুজনকে যখন দেখতে একই রকম আরেকজনের জন্য একটা অতিরিক্ত অক্ষর কেন ব্যবহার করা হয়েছে? তখন তার বাবা তাকে বলেছিলেন যে হি হচ্ছে পুরুষ কিন্তু সি হচ্ছে সুপিরিয়ার দ্যান হি, এই সুপিরিয়ার দ্যান হি নারী শক্তি যিনি আমাদের ধারক শক্তি তাকে আলাদা করে দেখানোটা ভীষণ প্রয়োজন ছিল। সেই কারণে আমার মনে হয় তার এই পৃথকভাবে এই জিনিসটিকে উল্লেখ করা। মহারাজ, আপনি একটু আগে যে বললেন স্বামীজিকে পড়ার যে বইয়ের যে ইয়েটা, ওটা যদি আরেকবার একটু রিপিট করেন। প্রথমবারে হচ্ছে পত্রাবলী, পত্রাবলী যদি কারুর কমপ্লিট ওয়ার্কস থাকে তাহলে থাকবে, বাংলায় থাকবে 6-7-8
পত্রাবলী প্রথমে, চিঠি মনে রাখবে, চিঠি। তারপরে পঞ্চম খণ্ডে আছে ভারতে বিবেকানন্দ বক্তৃতা, তারপরে নবম খণ্ডে আছে স্বামী শিষ্য সংবাদ, তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয়র ভেতরে পাবে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। এরপরে আছে খুব সম্ভবত নবম খণ্ডেতেই বোধ হয় আছে আমাদের দেববাণী। এই কটা পড়ার পরে এবার তুমি এখন মানে তৈরি হয়ে গেছো বাজারে ছেড়ে দেওয়ার মতো, এখন তুমি স্বামীজিকে যেখান থেকে ধরবে সেখান থেকেই স্বামীজি তোমার কাছে একবারে ঝকঝকে তপ্ত হয়ে প্রকাশ হবে। আসলে স্বামীজি হলেন একটা আয়না, এই যে বলছিলাম না তারে জামিন পারে যখন চিরুনি দিয়ে চুল আটকাচ্ছে, আয়না বলছে না এখনও ঠিক ঢেউ খেলানো হয়নি, আর একটু ঢেউ খেলবে, তারপরে আবার একটু ঢেউ খেলা হলো, তখন আয়না বলছেন একটু বেশি হয়ে গেছে একটু কম করো, তখন আবার একটু কম করে দেওয়া হলো। স্বামী বিবেকানন্দ হলেন আমাদের আয়না, তার সামনে দাঁড়ালে তিনি আমাদের বলে দেন না এখনও হয়নি এবার হবে। তারপরে ওই যে যখন বাজারে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয় বলবে হ্যাঁ তুমি এবার বেরোতে পারো, বাজারে যাওয়ার প্রস্তুতিটা খুব দরকার আছে, নিজেকে চেনা, নিজেকে জানা। আমরা সকলকে চিনি শুধু নিজেকে চিনি না। নমস্কার মহারাজ। হ্যাঁ ভাই, বলছিলাম যে আমি কিছুদিন আগে স্বামীজি রাজযোগ বইটা পড়া শুরু করেছিলাম, এবার পড়তে গিয়ে না খুব কঠিন মনে হচ্ছিল বইটা, ঠিক আছে এবার কি করব? ওই যে আগে প্রস্তুতি নিতে হয়, সিংহের দুধ যেমন মাটির ভারে ধরে না, কারণ সিংহের দুধ খুব গরম হয়, উষ্ণ হয়, মাটির ভারে তুমি যদি রাখো তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেটে যাবে, তাই পাথরের পাত্র তৈরি করতে হয়। ঠিক আমাদের মনটাকে রাজযোগ করার মতো পবিত্র করতে হয়। রাজযোগ করার জন্য শুধুমাত্র পবিত্রতা বা ব্রহ্মচর্য একমাত্র শর্ত নয়, রাজযোগ পড়া এবং তাকে অনুভব করার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে মানসিক সুস্থিরতা। এই মানসিক সুস্থিরতাটা ভীষণ প্রয়োজন। সকালে উঠে দেখলে যে যাদবপুরের ছেলেপুলেরা ভীষণ মারপিট করেছে, তোমার মন সুস্থির থাকবে না। ভূমিকম্পে বহু মানুষ মারা গেছেন, তোমার কিচ্ছু করার নেই, হয়তো আয়ারল্যান্ডে সেই মানুষ মারা গেছে, কিন্তু তোমার মনের যে শান্তি সেটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। সেই কারণে আগে স্বামীজির মতো একটা মন তৈরি করতে হয়, এই যে পড়াটা, তারপরে এই যে বললাম কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, শেষে রাজযোগ। রাজযোগ আমাদের আচার্যরা পড়তে বলতেন কিন্তু সেটাকে অভ্যাস করতে বলতেন না, কারণ সেই পরিবেশ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আচ্ছা, আমরা সন্ন্যাসী জীবন বলতে যেটা বুঝি যে সমস্ত পারিবারিক বন্ধন থেকে আলাদা হয়ে গিয়ে আমরা সমাজসেবামূলক কাজে যুক্ত হব, তাই সমাজসেবা মানে সন্ন্যাসী জীবন? বাপরে, এটা জানতাম না। না তবু মানে এই যে মানে এই যে জীবনটা বেসিক্যালি হচ্ছে সমাজসেবা করার জন্য, অন্তত আমি এটা মনে করি যে সমাজসেবা করতে গেলে সন্ন্যাসী জীবনটা বেছে নেওয়া উচিত। ওটাই না, ত্যাগের জীবন দরকার। হ্যাঁ ঠিক হলো, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা পারিবারিক বন্ধন থেকে মুক্ত হই তো সেক্ষেত্রে তো আমার মা বাবা বা আমার যে পারিবারিক পরিবারে যারা আছে তারা তো সেক্ষেত্রে বঞ্চিত হবেন। ঠিক বলেছেন, একবারে ঠিক, কিন্তু ওই যে কথা আছে রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না তাই। আপনাকে একটা ছোট্ট লাইন টেনে দেওয়া হয়েছে, বলছে এটাকে কাটবেন না, ছিঁড়বেন না, মুছবেন না, অথচ এটাকে আরো ছোট দেখাতে হবে। কেমন করে করবেন বলুন দেখি? পাশে একটা যদি বড় লাইন টেনে দেন তাহলে দেখবেন আপনার দুঃখটা ছোট্ট হয়ে যাবে। যখন বাইরের দিকে তাকাতে শিখবেন তখন দেখবেন আপনার বাবা মা যতখানি কষ্ট পাচ্ছে তার চেয়েও এরকম বহু মানুষ আছে, দাঁড়িয়ে আছে। এই যে পুরুলিয়ার গল্প বলছিলাম, একটি কন্যার সাথে আমার দেখা হলো, মুন্ডা মেয়ে, সে সকালবেলা, তার বয়স হচ্ছে 7 বছর, সে সকালবেলা ওই সাপ, তারপরে এটাকে ওখানে খুব বিষাক্ত ওই বিছে হয়, একবারে মাটির মতো গায়ের রং হয়, সেই বিছেকে অতিক্রম করে এই বর্ষাকালের 3টে মাস, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 3টে মাস সে ওই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে মাশরুম কালেক্ট করে, জঙ্গলি মাশরুম হয়, বাড়িতে ফিরে এসে তার রান্না করে ভাত, ডাল আর মাশরুম। রান্না করার, তার রান্না করার পর খাবার অধিকার নেই, কারণ তার মা কাজ করতে চলে গেছেন 8 কিলোমিটার দূরে জঙ্গল, জঙ্গল ক্রমাগত দূরে চলে যাচ্ছে, এরকম স্লোপিং রাস্তা, এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন। এই রোজ ঠিক সময় খেলাম, রোজ ঠিক সময় ঘুম থেকে উঠলাম, জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ পাঁচখানা ফাটালাম, এগুলোতে আমরা কিছুতেই বুঝতে পারবো না। হৃদয়কে আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। ওই কন্যাটির মা 8 কিলোমিটার এরকম ঢালে হেঁটে যায়,
সারা দিন ধরে কাট কাটে, তারপরে যখন ফিরে আসে এমনি করে বোঝা নিয়ে ওই 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসে। বিকেল 3টে হলে তবে মা বেটা খেতে পারে দিনে সারা দিনে একবার। মেয়েটির মুখের যদি হাসি দেখেন, পড়াশুনো করার যদি ইচ্ছা দেখেন, তখন মনে হয় আমাদের জীবনে সব আত্মসুখ যেন সামান্য হয়ে গেছে। তখন মনে হয় সারাটা জীবন এদের কাছেই থাকি এবং সারাটা জীবন এদের সেবাই করি। স্বামীজি এই এদের কথাই বলেছেন। এর জন্য সবসময় যে আপনাকে সংসার ত্যাগী হতে হবে তা নয়, আপনাকে একটা ত্যাগী মন করতে হবে। যে মন শুধুমাত্র আমি আর আমারকে চিন্তা করছে, সেই মনকে আমি আমার সঙ্গে তুমি তোমারকে চিন্তা করার কথা। আপনারাও সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী, আপনারা কেউ চোর নন, আপনারাও সন্ন্যাসী। ফারাক হচ্ছে আমি গেরুয়া পরে তাকে খুঁজছি, আপনি সাদা পরে তাকে খুঁজছেন। আমাদের বলা হয় কেন সাধক জীবন যাপন করতে গেলে নিরামিষ খেতে হয়। আমি একটা প্রচলিত কথা বলি, আমি বলি খাওয়ার নিরামিষ আমিষে কিচ্ছু এসে যায় না, মনটাকে নিরামিষ করতে হয়। মনটা যতক্ষণ না পর্যন্ত সেবা ধর্মে ডুবে যাচ্ছে, গেরুয়া পরলেও কিছু হবে না, সাদা কাপড় পরলেও হবে না। শুধু মনটাকে অপরের জন্য দেওয়ার একটা প্রেরণা নিজের ভেতর জাগিয়ে রাখতে হয়।